নমস্কার বন্ধুরা, আনকাট স্টাডি অ্যান্ড জয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা সৌমিত্র ও ফাটাকেষ্ট দুটো ফেমাস কলকাতা পুজো প্যান্ডেল, সেটা আমরা এখন দেখব। আমরা হেঁটে চলেছি। সবার আগে ফার্স্টে আমরা দেখব সৌমিত্রর প্যান্ডেল। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি। এখানে কিন্তু রাতে ভালোই লোকজন আছে, অনেক স্টল বসেছে, ফুলের স্টল, খেলনা স্টল আর অনেক রকমের গেমস আছে। আর দোলনাও আছে বাচ্চাদের জন্য। তাহলে বন্ধুরা, আমরা এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলটা আপনাদের দেখে ভালোই লাগবে, কিন্তু এখানকার বেস্ট হচ্ছে প্রতিমাটা। ঠাকুরটা খুবই সুন্দর, একটু ক্লোজার ভিউ। প্রতিমাটি খুবই সুন্দর আর অনেক বড়। তাহলে যাওয়া যাক এখন নেক্সট প্যান্ডেল ফাটাকেষ্টর দিকে। এটা কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কালীপুজো প্যান্ডেল। এখন রাত্রির 12:30 একটা, ভালোই লোকজন আছে, লাইটিংটা কিন্তু খুবই দুর্ধর্ষ করেছে। তাহলে আমরা প্যান্ডেলের সামনে এসে গেছি। প্যান্ডেলটা কিন্তু একটা গলির ভেতরে, কিন্তু ছোট্ট জায়গায় প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, স্পেসটা খুব ভালোভাবে ইউটিলাইজেশন করেছে। চলুন আমরা একটু ভেতরে গিয়ে দেখে নিই ঠাকুরটা কেমন হয়েছে। ভেতরের ডেকোরেশনটা খুবই ভালো, ফোকাস করার পরে দেখাচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন ও উপরে লাইটিং গুলো খুবই ভালো। ঠাকুরের প্রতিমাটা খুব ভালো দেখতে হয়েছে। ঠাকুরের প্রতিমার পিছনে একটা বড় জায়ান্ট স্ক্রিন আছে, সেই জায়ান্ট স্ক্রিনে প্রতিমাটাকে জুম আউট জুম ইন করে দেখানো হচ্ছে, একটু ক্লোজার লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।